আপনি নিশ্চিত হয়ে জয় শ্রীরাম বলতেই পারেন, এ নিয়ে কারোর কোনো আপত্তি নেই, আমার তো নেই। সেখানে আসাদুদ্দিন ওয়াইসি যখন শপথ বাক্য পাঠ করছেন, তখন এনডিএ জোটের সাংসদরা তারা স্লোগান তুলছেন, জয় শ্রীরাম ভারত মাতা কি জয়, কি বলবেন? শ্রী আসাদুদ্দিন ওবেসি, আপনি নিশ্চিত হয়ে জয় শ্রীরাম বলতেই পারেন, এ নিয়ে কারোর কোনো আপত্তি নেই, আমার তো নেই। কিন্তু আপনার বলবেন, তার তো একটা নির্দিষ্ট জায়গা আছে। আপনি তো নিশ্চিত হবেন, ধরুন আমি আদালতে প্র্যাকটিস করি, এখন ধরুন কারোর ইচ্ছা হলো, মামলা চলছে, মামলার মাঝে হঠাৎ করে 10 জন ঢুকে পড়ে জয় শ্রীরাম করতে শুরু করলো, এটা তো নিশ্চয়ই ইন অর্ডার নয়। বা কেউ যদি ধরেন কেউ এটা মেনে নেবে যে ধরুন সাপোজ আদালতে মামলা চলছে, তার মাঝে ঢুকে 10 জন আল্লাহ আকবার করতে লাগবে, কোনোটাই কাঙ্ক্ষিত না। না ওখানে ওই স্থলে আল্লাহ আকবার কাঙ্ক্ষিত, না ওই স্থলে জয় শ্রীরাম কাঙ্ক্ষিত। আসলে স্থান কাল পাত্র বুঝতে হবে। সমস্যা হলো কিছু মানুষ যারা সংসদে চলে গেছেন তারা স্থান কাল পাত্র বোঝেন না, তারা নিজেদের আনরুলি দেখানোর জন্য এবং বিশেষ করে একটা স্বৈরাতান্ত্রিক মানসিকতা থেকে তারা নিজেদেরকে মনে করে সব কিছুর ঊর্ধ্বে, আমরা যেখানে যা ইচ্ছা তাই করতে পারি, এটা তার বহিঃপ্রকাশ। দেখুন, এগুলো হলো তাদের শিক্ষা দীক্ষা। ভারতবর্ষের সংসদে দাঁড়িয়ে একজন সাংসদ যখন ধরুন তিনি ওথ নিচ্ছেন বা বক্তব্য রাখছেন, আপনি স্লোগান চ্যান্টিং এর জন্য বা ধরুন আপনি যে কোনো কিছু চ্যান্ট করতে পারেন, তার জন্য নির্দিষ্ট জায়গা আছে। এখন যে সংসদের অভ্যন্তরে কেউ এটা মানে চ্যান্টিং করে কেউ যদি এটা প্রকাশ করতে চান যে দেখো আমরা কত সুপিরিয়র, যে আমরা যেখানে ইচ্ছা সেখানে এই ধরনের কাজ করতে পারি, নিশ্চিতভাবে আপনি আপনার বেডরুমে যা করেন সেটা নিশ্চিতভাবেই আপনি রাস্তায় করেন। এই আপনাকে বুঝতে হবে স্থান কাল পাত্র। স্থান কাল পাত্র যদি না বোঝেন তাহলে যা হওয়া তাই হবে। আসলে সমাজটাকে এই ধরনের যারা স্লোগান করছেন তারা কারা জানেন তো? তারা হচ্ছে যারা সমাজটাকে ইন অর্ডারে রাখতে চান না। আমাদের যে আইন, এর আইনের তো একটা এম এন অবজেক্ট আছে যে আইনসভা। আইনসভা কিসের জন্য? আইন প্রণয়নের জন্য। আইনের উদ্দেশ্য কি, এম এন অবজেক্ট কি? সোসাইটিকে ইন অর্ডারে রাখা। সেই সোসাইটিকে যদি ইন অর্ডারে না রাখতে চান তাহলে কি করবেন আপনি? বরঞ্চ যে এই যে এই ধরনের এই যে স্লোগান শাউটিং করার মাধ্যমে আপনি বোঝাতে চাইছেন আমি দেখো কত আনরুলি, আমি কারোর কোনো কিছু ডিকটাম মানি না, আমি যেখানে যা ইচ্ছা তাই করতে পারি, এটা তার বহিঃপ্রকাশ। দেখুন, গণতন্ত্রে আপনাকে মনে রাখতে হবে প্রতিটি কণ্ঠই গুরুত্বপূর্ণ, এবং গণতন্ত্রের কণ্ঠ যতই ফিবুল হোক না কেন, যতই স্বল্প স্বরের হোক না কেন, সেই স্বরটাকে শুনতে চাওয়াটা এবং শুনতে পারাটা সেটা হচ্ছে গণতন্ত্রের একজন প্রকৃত গণতন্ত্রপ্রিয় মানুষের কাজ। কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের দেশে যারা এই এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে তারা তো আর এই গণতান্ত্রিক সরকার চালাতে চায় না, তারা স্বৈরাচারী সরকার চালাতে চায়। কিন্তু এবারে দেশের মানুষ, গোটা দেশের মানুষ বুঝে দিয়েছে যে না, তোমার একনায়কতান্ত্রিকতা চলবে না, গণতান্ত্রিকভাবে তোমাকে সরকার চালাতে হবে। সেই জন্য দেখতেন না মোদী সরকারকে এনডিএ সরকার বানিয়ে দিয়েছে, তারা চাইছেন যে সেই আবার এই স্বৈরাচারী শাসনের দিকে নিয়ে যাব। সেই জন্য এই যে দেখছেন যে কাউকে কারোর কণ্ঠস্বরকে অভিনমিত করার জন্য আমার কণ্ঠস্বরটাকে আরো বেশি উদ্বেলিত করতে হবে, না তার কণ্ঠস্বর ইম্পর্টেন্ট, আপনার কণ্ঠস্বর